সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল সবুজ বাংলায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের দেশে পেঁপে সারা বছরই পাওয়া যায়। কাঁচা পেঁপে আমরা তরকারি হিসেবে এবং পাকা পেঁপে ফল হিসেবে খেয়ে থাকি। পেঁপেকে ঠান্ডা জাতীয় সবজি বলা যায়। আমাদের দেশে অনেকে পেঁপের চাষ করে স্বাবলম্বী হয়েছে। ভিডিওতে আমরা যে পেঁপে দেখতেছি, এটি হচ্ছে রেড লেডি পেঁপের জাত। রেড লেডি পেঁপে গাছে অল্প দিনই ফল আসে এবং অধিক পরিমাণে ফল হয়ে থাকে। প্রতি পিস রেড লেডি পেঁপের চারার দাম 80 টাকা। আপনারা যারা অল্প সময়ে অধিক পরিমাণে পেঁপে চান, তাহলে নার্সারি থেকে ভালো মানের চারা ক্রয় করতে হবে। পেঁপের গুণাগুণ। কাঁচা এবং পাকা পেঁপেতে নানা রকম ভিটামিন রয়েছে, যেমন আমিষ, শর্করা, খনিজ লবণ, ভিটামিন বি, সি, ক্যালসিয়াম, লৌহ ইত্যাদি। পেঁপের সবচেয়ে বড় গুণ হচ্ছে পেঁপে খাদ্য হজম করতে সাহায্য করে। পেঁপে চাষে জাত নির্বাচন। আমাদের দেশে পেঁপের নানা রকম জাত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো শাহী, রাঁচি, ওয়াশিংটন এবং বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের পেঁপে। পেঁপে চাষে জমি নির্বাচন। আমাদের দেশে প্রায় সব ধরনের মাটিতেই পেঁপে চাষ করা যায়। তবে পেঁপে চাষের জমি উঁচু দোআঁশ বা বেলে দোআঁশযুক্ত মাটি হলে বেশি ভালো হয়। পেঁপে চাষের আগে জমি কয়েকবার ভালো করে চাষ দিতে হবে। পেঁপে চাষের সময়। পেঁপে চাষের উপযুক্ত সময় হল আশ্বিন মাস থেকে কার্তিক মাস এবং ফাল্গুন মাস থেকে চৈত্র মাস। পেঁপে চাষে চারা উৎপাদন। উন্নত জাতের ভালো মিষ্টি পেঁপের বীজ সংগ্রহ করে বীজতলায় বেড তৈরি করে বা পলিথিন ব্যাগের মধ্যে অথবা মাটিতে বীজ বপন করতে হবে। বীজ বপনের পর প্রয়োজনীয় পানি সেচ দিতে হবে। বীজ হতে চারা গজাতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। বীজ বপনের সময় প্রত্যেক পলিথিনে 2 থেকে 3টি বীজ বপন করতে হবে, কারণ প্রতি বীজ থেকে চারা না উঠতে পারে। যেভাবে চারা রোপণ করতে হবে। বর্তমানে আমাদের দেশে বাণিজ্যিকভাবে পেঁপের চাষ করা হয়। জমি তৈরি করার সময় জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে। এরপর জমিতে মাদা তৈরি করতে হবে এবং এক মাদা হতে অন্য মাদার দূরত্ব হতে হবে কমপক্ষে 2 থেকে 3 মিটার। তারপর জমিতে 1.5 থেকে 2 মাসের চারা রোপণ করতে হবে এবং খেয়াল রাখতে হবে বীজতলায় চারা গোড়া যেটুকু মাটির নিচে ছিল ততটুকু মাটির নিচে পুঁতে দিতে হবে। জমিতে পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পেঁপে চাষে সার প্রয়োগ। পেঁপে গাছের জন্য প্রয়োজনীয় সার দিতে হবে, যেমন প্রতিটি মাদায় 500 গ্রাম টিএসপি, 250 গ্রাম জিপসাম, 25 গ্রাম বোরাক্স, 20 গ্রাম জিঙ্ক সালফেট এবং 15 কেজি জৈব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর গাছের বৃদ্ধির সাথে সাথে পরিমাণ মতো প্রয়োজনীয় সার দিতে হবে। পেঁপে গাছ স্ত্রী বা পুরুষ যে কোনো লিঙ্গের হতে পারে। গাছে ফুল আসা শুরু করলে 10টি স্ত্রী গাছের জন্য 1টি পুরুষ গাছ রেখে বাকি পুরুষ গাছ তুলে ফেলতে হবে। পরাগায়নের সুবিধার জন্য বাগানে কিছু পুরুষ গাছ রাখতে হবে। পরাগায়নের 25 থেকে 30 দিন পর ফল ধরতে শুরু করে। অনেক সময় দেখা যায় ঝড়ে গাছ পড়ে যাওয়ার ভয় থাকে, এজন্য গাছের সাথে বাঁশের খুঁটি দিয়ে গাছকে শক্ত করে বেঁধে দিতে হবে। পেঁপে চাষে রোগবালাই দমন। জমিতে সুষ্ঠুভাবে পানি নিকাশের ব্যবস্থার অভাবে বর্ষার সময় বয়স্ক গাছের কাণ্ডপচা রোগ দেখা দিতে পারে। এই রোগাক্রান্ত গাছগুলো জমি হতে তুলে ফেলতে হবে। পেঁপে গাছে মোজাইক ভাইরাস ও পাতা কোঁকড়ানো ভাইরাস রোগ দেখা দিতে পারে।
বাগানে কোনো গাছে ভাইরাস দেখা দিলে তা সাথে সাথে উপড়িয়ে পুঁতে ফেলতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা যেতে পারে। পেঁপে চাষে ফল সংগ্রহ। তরকারি হিসেবে সবুজ পেঁপে এবং ফল হিসেবে হলদে রং হলে সংগ্রহ করা যেতে পারে। একটি রেড লেডি পেঁপে গাছ থেকে 100 থেকে 150টি পেঁপে পাওয়া যেতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।